এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আজকে এই ভিডিওটা যারা দেখবেন কোসুনিউটন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে আসলাম খুলনা জেলা ডুমুরিয়া উপজেলা রাজাপুর গ্রাম। 3 বছর আগে একটা সুই গাছ লাগাইছিল, সেই গাছ কিভাবে লাগাইছিল, কতটুকু এই গাছটার ওজন হয়, এই গাছটা আজকে বিক্রি হয়েছে, বিস্তারিত আমাদের রফিকুল ইসলাম তার সাথে কথা বলবো এই সুই গাছ সম্পর্কে। কেমন আছেন রফিকুল ভাই? আল্লাহর ভালো আছে। আজকে দেখতে পেলাম যে 3 বছর আগে একটা গাছ লাগাইছিলেন, সেই গাছটা 10,000 টাকা বিক্রি করেছেন, তা এই গাছটা কিভাবে লাগাইছিলেন এই বিষয়ের পরে আমার ইউটিউব দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, কারণ অনেকে প্রশ্নও করবে যে ইউটিউবাররা ভিডিও করে আছে 20 কেজি 30 কেজি, মেলা নানান ধরনের অনেকে অনেক ধরনের মন্তব্য করবে, কমেন্ট করবে, এই বিষয়ের পরে একটু কিছু কথা বলেন। আসলে আপনারা তো দেখলেন, এটা মাফিয়ে দেখা গেল, আসলে 17 কেজি 20 গ্রাম বসে গোড়া হয়েছে, আর এমনি আরো, হ্যাঁ, আরো যে ডালপালা ডালা আছে আর 10-15 কেজি তো অবশ্যই, 15 কেজি হবে, 15 কেজির উপরে, উপরে 30-32 কেজি ওজন হয়ে গেছে 3 বছরে। 3 বছরে আসলে আমি প্রথমে গাছ যখন লাগাই তখন ভার্মি কম্পোস্ট 1.5 থেকে 2 কেজি প্রত্যেকটা 1 ফুট বাই 1 ফুট গভীর করে ওটা পূরণ করে আমি চারাটা লাগাই। প্রতিটা মাদায় 2 কেজি ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট টাইকো কম্পোস্ট দুটোই ব্যবহার করেন না? দুটোই। তাই এইটা কি আপনার কি প্রতি কতদিন অন্তর অন্তর ব্যবহার করলে হয়? ওটা মাসে একবার ব্যবহার করলে সবথেকে ভালো, প্রতি মাসে একবার ব্যবহার করতে হলে বেশি ভালো হয়, ভালো হয়। অল্প কিছু কিছু দিয়ে 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 তারপরে আমি আমার একটা বড় সার, সেটা হচ্ছে আমরা কচুরিপানা। আসলে সুইতে আসে রাসায়নিক সার সহ্য করতে পারে না, রাসায়নিক সার দিলে অনেক সময় ফসল টসল রোগ ধরতে পারে। এখন কচুরিপানা একটা মানে ছত্রাকজনিত রোগ দমন করে, তার জন্য কচুরিপানা সারটা সবচেয়ে সুইজন্য উপযোগী। আমি বারবার কচুরিপানা প্রতি বছর কমপক্ষে 2 বার কচুরিপানা দিই। কচুরিপানা দিলে কি হয়, ডোকাগুলো মোটা হয়, গাছগুলো রোগমুক্ত থাকে, ফলে গাছগুলো দ্রুত বড় বেড়ে যায়। বাড়ে গেলে একটা সুই আসলে আমি দেখি 7 থেকে 10 কেজি বছরে হওয়া সম্ভব। আমার এখানে হয়েছে বা এখন আছে, এখন এই আশপাশে যে গাছ দেখছেন 1 বছর বয়স, তা 10 কেজি বেশি সুই এমনি আছে আমার ধারণা। না তা তো দেখলেই বোঝা যাচ্ছে, কারণ একটা গাছ আজকে উঠালো, উঠার ওজন হলো 17 কেজি, আর ডাল তো আরো 20 কেজি হবে, তাহলে 30-35 কেজি আছে, হয়েছে দেখা যাচ্ছে। আর কত বছর একটা গাছ ছিলাম সেখানে একটা গাছ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে 10-12 কেজি হয়ে গেছে অলরেডি। আর এর পাশাপাশি আছে এই যে যাদের ড্রাগন, বিভিন্ন ড্রাগন বাগান, বাগানের সাইড দিয়ে আপনি চারি বার দিয়ে মানে পাঁচালির মতো আছে, যাদের ড্রাগন বাগান আছে তাদের জন্য সব থেকে ভালো সুখবর আছে, এটা আসলে ড্রাগনে পিঁপড়ের একটা উপদ্রব আছে, পিঁপড়ে রোদের জন্য ড্রাগন সাইডে যদি আগামাতে সুই গাছ লাগানো যায় তাহলে আপনার ওই গাছের এই পিঁপড়ে জনিত রোগগুলো সমস্যার সমাধান সম্ভব ওষুধ ছাড়াই, এটা হচ্ছে বড় একটা মানে খরচ বাঁচে। আর অপতির জায়গায় আসলে সুই চাষগুলো হয়, অপতির জায়গায় এই আমার যে জায়গা, এই যে জায়গা কোনো কাজে লাগে না, কিন্তু এখানে আমি লক্ষ লক্ষ টাকা সুই বিক্রি করি প্রতি বছর। তাই তো, মানে এই ড্রাগনের সাইড দিয়ে যে 1-1.5 হাত জায়গা, এই জায়গাটা তো আসলে কোনো কাজেই আসে, কাজে লাগে না। তা এটাই আছে আপনার যে সমস্ত জায়গা ফেলানো জায়গা সেগুলো আছে, যত অপতির জায়গা আছে কাজে লাগবে না সেই জায়গাগুলোই সুই গাছ লাগাচ্ছে। তা এই সুই গাছে আর কি কি যেমন আছে লাগানোর সময় এই ভার্মি কম্পোস্ট, এই টিরাইকো কম্পোস্ট টম্পোস্ট দিয়ে লাগাইছেন এই প্রতি মাসে মাসে, এতে কি অনেকে প্রশ্নও করে যে রাসায়নিক সার ব্যবহার করা যাবেন যাবে কিনা, টিএসপি পটাশ যেমন থিওবিট এই সমস্ত জাতীয় কিছু ব্যবহার করা যাবে? আমি কোনোদিন কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, আজও করিনি, আর দেখলেন তো আমি আজও এখনো করিনি। আমার শুধু এই দুটোই, বোন পচা, কচুরিপানা পচা, ভার্মি কম্পোস্ট, টিআইকো, এই হচ্ছে সুই, এইগুলোই আছে সুইর সুইগুলো মেন। আর এর ছত্রাক কতদিন অন্তর অন্তর এই ছত্রাকটা ব্যবহার করেন? 9 দিন অন্তর দিলে বেশি ভালো হয়, যদি আক্রান্ত গাছ দেখে তাহলে 7 দিনে দিলে ভালো হয়। ছত্রাকটা কি কি কোম্পানির সব থেকে বেশি ভালো? ছত্রাক হচ্ছে আমি বেশি রেজাল্ট পাইছি হচ্ছে এসিআই কোম্পানির এসিবিন, হচ্ছে সব থেকে বেশি কাজ করেছে এসিআই কোম্পানির এসিবিন। আর ম্যানসার, ম্যানসার, ম্যানসারটা ভালো রেজাল্ট দেয়, ম্যানসারও ভালো। তো এগুলো কি আছে 7 দিন পর পর আছে প্রথম অবস্থায়, প্রথম অবস্থায়, আর যখন এই গাছটা ধরেন 1 বছর বয়স হয়ে যায়, শক্ত হয়ে যায়, প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, শিকড় ডুবো বেশি গেলে তখন পচন রোগটা কম ধরে, তখন এটা কতদিন পর পর ব্যবহার করতে? মাসে একবার বা 15 দিন মাসে একবার দিলে গরমের সময় একটু বেশি করলে ভালো হয়, গরমের সময়টা একটু বেশি ক্ষতি হয়, ছত্রাকের আক্রমণটা সুইতে গরমের সময় বেশি লাগে, বর্ষাকালে তেমন লাগে না। তাহলে যদি দর্শক বড় পরিসরে কেউ যদি বাগান করতে চায় তাহলে সে তো এইভাবেই আসছে কম্পোস্ট আর টিরাইকো কম্পোস্ট এইগুলো কচুরি পচা এই নিয়ম অনুযায়ী করলে সে সফল হবেই আশা করা যায়। হ্যাঁ, আমার এই ভিডিও দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করবে যে আসলে 30 কেজি 35 কেজি, মন্তব্য করার কিছু নেই, মন্তব্য করার কিছু নেই, কারণ আমরা তো জিনিসটা কাটিয়ে তার ব্যাপারের সময় মাফিয়াটা মাপ টাপ করে সবকিছু বুঝ করে তো নিলাম, এখানে তো সমস্যা নেই। হ্যাঁ, ব্যাপারী আসলে শুধু খালি আমার এই ভিডিও না, আমার তো আমি যতবার সুই বিক্রি করছি সব মাফিয়া ওইভাবে বিক্রি করা হয়েছে বা এইভাবে চাষ করতেছি দীর্ঘদিন, আমার একটা অভিজ্ঞতা আছে। তাহলে আপনাকে ধন্যবাদ দাদা, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আমার ইউটিউব দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিন। আমি মিলন মণ্ডল,
डुमरे थानार गोनाबान्धा ग्राम आमार बाड़ी। आमी सुइजारलैंड व्यवसा करी 15-16 बछर व्यवसार बयस। आमी विभिन्न जायगा थेके सुइजाल क्रय करे आनी बांग्लादेशेर जे कोनो प्रान्ते थेके आमार फोन दिले आमी चले जाई एवं विभिन्न कुरियर माध्यमे एसे परिवहन बुकिंग दिए ओगुलो नेय विभिन्न सिस्टेमे केना बेचा। आपनार मोबाइल नम्बरটা আমার ইউটিউব দর্শকদের উদ্দেশ্য যে সমস্ত এলাকায় আমাদের সুইজাল 64টা ডিস্ট্রিক্টে আছে আমরা সারা দিয়ে থাকি। এই যে চুইগুলো ওরা বিক্রি করার জন্য অনেক জায়গায় আমাকে বিরক্ত করে যে কোন ব্যাপারীর কাছে একটা নাম্বার দাও, তা এই আপনার নাম্বারটা তাদের উদ্দেশ্যে করে বলছি, আপনার নাম্বারটা একটু বলেন। আমার নাম্বার 01920236986। এই নম্বরে যোগাযোগ করলে হবে। ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নতুন করে নতুন কোনো বিষয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।